সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আমরা চুরি করেছি না কি করেছি? লেকটাউন থেকে আমরা লেকটাউন পার্কে জমায়েত হয়েছিলাম, সেখান থেকে আমরা শিক্ষামন্ত্রী বাড়ির সামনে শান্তিপূর্ণভাবে একটা বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে একটা আন্দোলন করতে চেয়েছিলাম, কিন্তু সেখানে কোনো রকম ভাবে পুলিশ আমাদেরকে কোনো রকম ভাবে সহযোগিতা না করে, আমাদের কোনো কথা না শুনে সঙ্গে সঙ্গে আমাদের প্রায় 100 জনকে জিপে করে ভরে নিয়ে থানাতে নিয়ে যাচ্ছে। কিন্তু আপনারা কারা? আমরা এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চের ওয়ার্ক ফিজিক্যাল এডুকেশনের ওয়েটিং কর্মপ্রার্থী, যাদেরকে 2016 সালে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তদানীন্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যিনি কথা দিয়েছিলেন যে তোমাদেরকে কোনোভাবে বঞ্চিত করা হবে না, ভোট পরবর্তী সময়ে তোমাদেরকে 29 দিন যে অনশন করা হয়েছিল তোমাদেরকে নিয়োগ করা হবে, কিন্তু সেই অনুযায়ী 9-12 এর 90% জব সুনিশ্চিত হলো, কিন্তু ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন আজকে আমরা পুরোপুরিভাবে বঞ্চিত। আমাদের সরকারের সঙ্গে আচার্য সদর বিকাশ ভবন বারে বারে দ্বিতারিতা করে যাচ্ছে, বলছে তোমাদের সমস্ত কিছু রেডি আছে, কিন্তু বললো ভোটটা হয়ে যাক, ভোটটা হয়ে গেলে তোমাদের নোটিশ দেওয়া হবে, আবার এখন বলছে যে তোমাদের উপর থেকে একটা নির্দেশ এলেই সঙ্গে সঙ্গে কাউন্সিলিং এর নোটিশ দেওয়া হবে। আজকে 5ই সেপ্টেম্বর এরকম ভাবে আমরা 6টা শিক্ষক দিবস পালন পেরিয়ে চলে এসেছি, আমরা তো আজকের হবু শিক্ষক, আমরাও তো এই পর্যায়ে পৌঁছাতে চেয়েছিলাম, আমরাও এসএসসি পাস করেছিলাম। আমার নাম শিবানী কুইতি, তাই মুখ্যমন্ত্রীর কাছে নির্দেশ, মুখ্য মহাশয়া লেডি বয়, লেডি আছে।